3 মাস 17 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বিপণন শুরু হয়েছে। প্রথম দিনে হ্রদে জেলেদের জালে বড় মাছ ধরা না পড়লেও কাস্তি ও চাপিলা মাছ ধরা পড়েছে। এদিকে দীর্ঘ সময় পর মাছ আহরণে জেলে ও ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য। এক মাস আগে যদি পানিটা যদি বাড়তো তাহলে মাছের ইয়েটা আরো একটু বাড়তো। এই লোকজন এখন জাগার কারণে আমাদের কাজগুলো করতে একটু অসুবিধা হইতেছে। সকাল থেকেই জেলেদের কর্মচাঞ্চল্য বেড়েছে বিএফডিসি ঘাটে। জেলেরা হ্রদে মাছ শিকার করে ফিশারি মৎস্য অবতরণ ঘাটগুলোতে মাছ নিয়ে যেতে শুরু করেছেন। এসব মাছ ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। লেক খোলার সাথে সাথে ছোট মাছগুলি ধরার একটা মহোৎসব শুরু হয়ে যায়। কারণ হচ্ছে গিয়ে 2 মাস 2.5 মাসে আমাদের মাছগুলি অত বেশি একটা বড় হতে পারে না। তো আমরা এবার মোবাইল কোড করব। আমরা জেলেদেরকে আমরা বলেছি যে কোনোভাবেই যেন তারা ছোট মাছ না ধরে। এ পর্যন্ত 36 মেট্রিক টন মাছ অবতরণ করা হয়েছে। আশা করা হচ্ছে দিন শেষে 150 মেট্রিক টনেরও বেশি মাছ আহরিত হলে 30 লাখ টাকার রাজস্ব আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। রাঙামাটি সদর কেন্দ্রে সকাল 6টা থেকে মাছ অবতরণ শুরু হয়েছে। 6টা থেকে 12টা পর্যন্ত অবতরণের চিত্র পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে এ যাবৎকালে প্রায় 36 মেট্রিক টন মাছ অবতরণ হয়েছে, যার প্রেক্ষিতে রাজস্ব অর্জিত হয়েছে প্রায় 7.5 লক্ষ টাকার মতো। আশা করা যাচ্ছে যে দিন শেষে প্রায় 150 মেট্রিক টনের অধিক মাছ আহরণ হবে। সেই প্রেক্ষাপটে প্রায় 30 লক্ষ টাকার অধিক রেভিনিউ কালেকশন হবে। প্রতি বছর 1 মে থেকে হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে 3 মাসের জন্য হ্রদের মাছ শিকার ও বিপণনের উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।